বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ, গ্রেফতার দুই। দুই সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেফতার করলো এনআইএ, সহযোগিতায় ছিল রাজ্য পুলিশ। বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল এনআইএ। রাজ্য পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকদের যৌথ হানায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মুসাফির হোসেন সাজিব ও আব্দুল মাঠিন আহমেদ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আত্মগোপন করেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত 1 মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার মাস্টার মাইন্ড আগেই গ্রেপ্তার হয়েছিল। বাকি দুই অভিযুক্ত ঘটনার পর পশ্চিমবঙ্গে পালিয়ে আসে। এদের খোঁজে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল এনআইএ। এদিন যৌথভাবে এনআইএ ও পুলিশ অভিযান চালায়। আজই ট্রানজিট রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে তোলা হয়। রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এদিনের এই ঘটনায় সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে এরাজ্যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। না, সন্দেহবাদী জঙ্গিদের তো একটা নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছেন মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে। একটাই কারণ যে তিনি এদেরকে প্রপার শেল্টার দিচ্ছেন অনেকদিন ধরে পুলিশের আড়ালে থেকে। যখন এনআইএ এসে তদন্ত শুরু করছে তখন তার পুলিশ তার সঙ্গে সঙ্গে গেছে। এগুলো কি আমরা বুঝতে পারছি না? না, সব বাংলার মানুষ বুঝতে পাচ্ছেন না? না না, এসব বাজে কথা ছাড়ুন তো। 2 ঘন্টার মধ্যে তাহলে একদিন ধরে এরা বসে আছে কী করে? তাহলে বাংলার পুলিশ আগে ধরতে পারলো না কেন? এইসব মমতা ব্যানার্জির এইসব তাদেরকে আশকারা দেওয়া, তারা এখানে আশ্রয় দেয় এদেরকে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জানান, অন্যান্য রাজ্যেও দুষ্কৃতীরা আত্মগোপন করে থাকে, তেমনি এরাজ্যে তারা ছিল, এর সাথে তৃণমূলের যোগ নেই। কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি, বিজেপির আইডি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল, উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে। তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন, তার সাথে কিছু নির্ভর করে না। ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে, যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে, মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন। তা আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন, বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? এটা তো আমাদের প্রশ্ন থাকবে। হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূলে বা সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। পাশাপাশি ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বাম প্রার্থী। তিনি বলেন, পূর্ব মেদিনীপুর একটা সময় শিক্ষায় প্রথম ছিল, আজকে কখনো মদ বিক্রিতে প্রথম হচ্ছে, কখনো এনআইএ এসে যাকে গ্রেপ্তার করছে সে মাস্টার মাইন্ড কাঁথিতে বসে আছে। বাংলাটাকে কোথায় নামাচ্ছে এরা? কোথায় যাবে বাংলাটা? নামতে নামতে আর কোথায় গিয়ে পৌঁছবে? কিন্তু এনআইএ, ইডি, সিবিআই এদেরকে উত্তর দিতে হবে। এই যে আখ্যাচড়া করে এক একটা তদন্ত হচ্ছে, তদন্তের নাম করে দুপুরে আখ্যাচড়া তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা শেষ হচ্ছে না। একটা দুটো করে ধরছে, ধরে ওই তদন্ত ওখানেই শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে টুইট করে রাজনৈতিক খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে রাজ্য পুলিশের সহযোগিতায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে সে কথা উল্লেখ করার পাশাপাশি নাম না করে কাঁথি এলাকার কথা উল্লেখ করে রাজনৈতিক খোঁচা দিতেও ছাড়েননি তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।